বিশ্বজুড়ে বহুল আলোচিত ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সারা বিশ্বের মতো জনবহুল দেশ ভারতেও এর চর্চা শুরু হয়েছে বেশ জোরে শোরে। বড় বড় নির্মাতারা এখন সিনেমা হলের বিকল্প হিসেবে নেটফ্লিক্সেই মুক্তি দিচ্ছেন তাদের সিনেমা কিংবা সিরিজ। তবে শুরুর ৬ বছর পরেও মূল্য সংবেদনশীল ভারতীয় বাজারে ঠিক পেরে উঠতে পারছে না প্রভাবশালী এই ভিডিও স্ট্রিমিং কোম্পানি। নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা রিড হ্যাস্টিংস জানান, ভারতে নেটফ্লিক্সের অসফলতা নিয়ে তিনি হতাশ। তিনি আরও বলেন, তিনি অন্যান্য বড় বড় বাজারে আকাশচুম্বী সফলতা পেয়েছেন, তবে ভারতের অসফলতার পরও অবশ্যই নেটফ্লিক্স তাদের দিকে ঝুঁকছে। যদিও এর আগে নেটফ্লিক্সের সহপ্রতিষ্ঠাতা বলেছিলেন, পরবর্তী ১০০ মিলিয়ন ইউজার আসবে ভারত থেকে। ৮ মিলিয়ন ইউজার যোগ হওয়া সত্ত্বেও প্রধানত আন্তর্জাতিক বাজার দ্বারা চালিত নেটফ্লিক্স ভারতে তাদের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়। তবে ভারতীয় বাজারে সফল হতে কোনো কসরত বাকি রাখেনি নেটফ্লিক্স। মূল বিষয়বস্তুর বিনিয়োগ দ্বিগুণ করা থেকে শুরু করে সাবস্ক্রিপশন মূল্য কমানো, সব ধরনের পরীক্ষা চালিয়েছে নেটফ্লিক্স ইন্ডিয়া। যদিও নেটফ্লিক্স কখনো তাদের ভারতীয় গ্রাহকের সংখ্যা প্রকাশ করেনি, তবে বাজারের অনুমান অনুযায়ী ৪.৫ মিলিয়ন ভারতীয় নেটফ্লিক্স সাবস্ক্রাইবার রয়েছে, যেখানে ডিজনি হটস্টারে ৩৬ মিলিয়ন এবং অ্যামাজন প্রাইম ভিডিওতে ১৭ মিলিয়নেরও বেশি ভারতীয় গ্রাহক রয়েছে। ২০২১ ডিসেম্বরের শুরুর দিকে নেটফ্লিক্স ভারতে তাদের মূল্য আরও কমিয়ে দেয়, কিন্তু বিশেষজ্ঞদের মতে এই মূল্য কমানোতে নতুন গ্রাহক যুক্ত হবে না, বরং যারা ইতোমধ্যে অ্যাকাউন্ট ভাগ করে ব্যবহার করে তারাই লাভবান হবে। ২০১৬ সালে প্রথম ভারতে যাত্রা শুরু করে নেটফ্লিক্স এবং পরবর্তী ২ বছর তারা একটি দল গঠন এবং অরিজিনাল কন্টেন্টে বিনিয়োগ করতে ব্যয় করে। এরপর ২০১৮ সালে নেটফ্লিক্সের সিইও হ্যাস্টিংস জানিয়েছিলেন, তারা ২ বছরে ভারতের নেটফ্লিক্সে ২০০০ কোটি রুপি বিনিয়োগ করবে, যা শীর্ষ ৪ বিনোদন প্ল্যাটফর্মের সম্মিলিত বাজেটেরও বেশি। যদিও এর পরেও কন্টেন্ট দিয়ে দর্শক আকর্ষণ তেমন একটা ফেরাতে পারেনি নেটফ্লিক্স। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, নেটফ্লিক্সের কৌশল হচ্ছে সকল সমস্যার সমাধান তারা কেবল টাকা দিয়ে করে। নেটফ্লিক্সের এক সাবেক কর্মীর মতে, নেটফ্লিক্স খুব শক্তিশালী ব্র্যান্ড, তাই তাদের আগে ঠিক করা উচিত যে তারা উপস্থিত গ্রাহক রাখতে চায় নাকি নতুন গ্রাহক যুক্ত করার দিকে মনোযোগ দিতে চায়। খান্তাজদিন আহসান, সময় সংবাদ।